আমাদের শুধুমাত্র ওই কোশিশ স্কলারশিপ দেওয়া হয়েছে 11 বছরে 307 কোটি টাকা। ওবিসি মাইনরিটিস ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করছে, ভালো করে মাথা তুলে দাঁড়াচ্ছে, আমি এটা চাই। শিক্ষাশ্রী আমার তপশিলি আদিবাসী 1,21,00,000 ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছে এবং তারা হস্টেল ফিজও একটা পায়। আমার কন্যাশ্রী যারা গর্ভশ্রী কত সংখ্যায়, 80,00,000। সরকারি স্কুলের, সরকারি কলেজের, সরকারি ইউনিভার্সিটি সব মেয়েরাই কন্যাশ্রী। ইকোনমিক ক্লাস, জেনারেল কাস্টের জন্য কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদের তো কিছু করতে হবে, তারাও যেন পড়াশোনার সুযোগ পায়। তাই আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ স্কিম করেছিলাম এবং সেটাতেও আগে 70 নম্বর ছিল, পেলে পেত, কিন্তু তাতে অনেক ছেলেমেয়েরা বঞ্চিত হতো। সেটাকে এবছর 60% নামিয়ে দেওয়া হয়েছে, তাতেও আমরা প্রায় 40,00,000 ছেলে মেয়েদের আমরা এই এতে দিয়েছি, আমরা 45,00,000 দিয়েছি। স্টুডেন্ট স্মার্ট কার্ড, কোনো চিন্তা করো না বাইরে পড়তে যাবে, বাবা মাকে ব্যাংকের লোন চাইতে চাইতে, এডুকেশন লোন চাইতে চাইতে জুতো সাপসল খুলে যেত, এখন আমরা ডাইরেক্ট ব্যবস্থা করে দিয়েছি। আমাদের স্টেট গভর্নমেন্ট করছে ব্যাংকের সাথে যুক্ত হয়ে, 10,00,000 টাকা পর্যন্ত ক্রেডিট তোমরা পাবে এবং এই ক্রেডিট কার্ড থাকলে তোমরা বিদেশ লোন নিয়ে বিদেশেও পড়তে যেতে পারবে। এবং 30,000 ছেলে মেয়েকে অলরেডি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আমাদের শুধুমাত্র ওই কোশিশ স্কলারশিপ দেওয়া হয়েছে 11 বছরে 307 কোটি টাকা। ওবিসি মাইনরিটিস ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করছে, ভালো করে মাথা তুলে দাঁড়াচ্ছে, আমি এটা চাই। শিক্ষাশ্রী আমার তপশিলি আদিবাসী 1,21,00,000 ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছে এবং তারা হস্টেল ফিজও একটা পায়। আমার কন্যাশ্রী যারা গর্ভশ্রী কত সংখ্যায়, 80,00,000। সরকারি স্কুলের, সরকারি কলেজের, সরকারি ইউনিভার্সিটি সব মেয়েরাই কন্যাশ্রী। ইকোনমিক ক্লাস, জেনারেল কাস্টের জন্য কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদের তো কিছু করতে হবে, তারাও যেন পড়াশোনার সুযোগ পায়। তাই আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ স্কিম করেছিলাম এবং সেটাতেও আগে 70 নম্বর ছিল, পেলে পেত, কিন্তু তাতে অনেক ছেলেমেয়েরা বঞ্চিত হতো। সেটাকে এবছর 60% নামিয়ে দেওয়া হয়েছে, তাতেও আমরা প্রায় 40,00,000 ছেলে মেয়েদের আমরা এই এতে দিয়েছি, আমরা 45,00,000 দিয়েছি। স্টুডেন্ট স্মার্ট কার্ড, কোনো চিন্তা করো না বাইরে পড়তে যাবে, বাবা মাকে ব্যাংকের লোন চাইতে চাইতে, এডুকেশন লোন চাইতে চাইতে জুতো সাপসল খুলে যেত, এখন আমরা ডাইরেক্ট ব্যবস্থা করে দিয়েছি। আমাদের স্টেট গভর্নমেন্ট করছে ব্যাংকের সাথে যুক্ত হয়ে, 10,00,000 টাকা পর্যন্ত ক্রেডিট তোমরা পাবে এবং এই ক্রেডিট কার্ড থাকলে তোমরা বিদেশ লোন নিয়ে বিদেশেও পড়তে যেতে পারবে। এবং 30,000 ছেলে মেয়েকে অলরেডি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে।